ভোট বানচালে ষড়যন্ত্র থাকবেই তবে সেগুলো মোকাবেলা করেই নির্বাচন গ্রহণযোগ্য করে তোলার সঙ্গে জনগণ যাকে ভোট দেবে সেটাই মেনে নিতে হবে নেতা নেতাকর্মীদের বিকেলে দেশের ছয়টি জেলায় আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল জনসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এটা ভুল বরং নির্বাচন গ্রহণযোগ্য হবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মারুফ রেজার আরও একটি রিপোর্ট নির্বাচন উপলক্ষে মাধ্যমে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার অংশ নিলেন শেরপুর জামালপুর কিশোরগঞ্জ চাঁদপুর নরসিংদী ও বান্দরবানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নির্বাচনকে সামনে নিয়েই আমাদের এই রাঁচায় তেজগাঁও কার্যালয় থেকে সরাসরি এসব জনসভায় যুক্ত হয়ে ভাষণ দেন প্রধান অতিথির উন্নয়নশীল দেশের মর্যাদাকে উন্নত দেশের মর্যাদায় রূপান্তর করতেই আবারও নৌকায় ফোর চান আওয়ামী লীগ সভাপতি পি এন পি জামাতের তো কাজই হচ্ছে মানুষ পোড়ানো আর নির্বাচন ধ্বংস করা কারণ নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে দু হাজার আট থেকে নয় থেকে এই তেইশ পর্যন্ত সরকার আছে বলেই তো বাংলাদেশ উন্নত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেই এদেশের দরিদ্র থেকে শুরু করে সব মানুষেরই মুক্তি আসবে এবং এই দেশটা উন্নত সমৃদ্ধ হবে বিএনপি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে বরং নির্বাচনকে সুষ্ঠু করার সঙ্গে জনগণের ভোট মেনে নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান ছিল তার নির্বাচন একটা পরিবেশটা যেন সুন্দর হয় উৎসব মুখর হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় কারণ একটা রাজনৈতিক দল বিএনপি যে হচ্ছে সন্ত্রাসী দল আর একটা দল জামাত সে হচ্ছে যুদ্ধাপরাধী দল আর এরা নির্বাচনে না আসলে নির্বাচনে অংশগ্রহণ হবে না এটা আমরা বিশ্বাস করি না নির্বাচনের অংশগ্রহণ হবে জনগণের সমাবেশ হলে ভোটারদের আগমনে এবং ভোটারদের অংশগ্রহণেই নির্বা এখানে নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সেটাই চাই আর ওই সন্ত্রাসী দল ওরা নির্বাচনে বিশ্বাসও করে না আর ওদের দিয়ে দেশের কোনো কল্যাণ আসবে না মানুষ খুঁজ ছাড়া নৌকা ভোট চাইতে নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে যাওয়ার নির্দেশনা ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এটা তো আমাদেরই স্লোগান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো মারফ্রেজা আর টিভি ঢাকা